আগুন আগুন এই যে বামুন বাড়ির বাজার আগুন লাগছে দর্শক বন্ধুরা দেখেন মোহাম্মদ ভাই আগুন লাগাই দিছে কুরবানির বাজার যে মোবাইলে দেখে দাম দর করার দরকার নাই দর্শক বন্ধুরা মোবাইলে এই গরু দেখা দেব ছাগল আর ছাও এই গরু বুঝতে আমার হাতির মতো না শান্ত ভাই টাইনা লম্বা করে লাইছে ঠিক আছে না আপনারা আগে বাস্তবে দেখেন যে শান্ত ভাইয়ের কথার লগে মিল আছে কিনা তারপরে গরুর দাম দর করবেন গরু কিনবেন শোক বন্ধুরা গরুর নাম রাখা বাংলার নবাব নবাবের নবাবই দেখে তো সবাই ঠান্ডা হয়ে যাবো ভাই ভাই তোর দাম কত রাখছে মোহাম্মদ ভাই কাম টা করছি কি বলছেন ভাই দু হাজার চব্বিশ সালে তো বাংলাদেশের ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এটা কি আমার কাছে ভাই হাতি ভাই আপনার দেখেন ভাই দর্শক বন্ধুরা আমরা কি মোহাম্মদ ভাই কামডা করছি কি এটা কি বলছেন ভাই এতিয়া দা 24 সালে তো বাংলাদেশের মাশরামাট কাভাই নেবেন। জয় ভাই জয় ভাই দেখা যাক দর্শক বন্ধুরা দেখেন 2024 সালের মোহাম্মদ ভাইয়ের সেরা কালেকশন। এই যে দেখেন মাশাল্লাহ এটা করছে কি দেখেন। দর্শক বন্ধুরা কি জিনিস পলছে দেখেন। ভাই এই যে দেখেন দর্শক বন্ধুরা পিট্টা কত লম্বা মোটা। এই দর্শক বন্ধুরা দেখেন গরু কিন্তু আসলে বাস্তবে দেখলে বুদা দাদা গরু এটা হাতি। গরু এই যে মাথাটা আমার উপরে দেখা যাচ্ছেগা 5 ফুট 11 হইছে। এ মাথার মাথার দিক আর এদিকটা আপনার হাইটটা আছে আপনার বাষট্টি তেষট্টি হবে মাশাল্লা আর গরু যেই শক্ত পোক্ত বড় গরু হলে মনে করে মানুষ কি খালি চর্বির গুড আছে না কিন্তু এই যে সব গরু দেখেন এই যেন স্টিল বড়ির গরু মাশাল্লা স্টিল বড়ি খাবারের গুমর কি আমার ঘুমুর তো ঠকাল বেলা কাছাকাছ চাইলেজ হেড় তারপর দানাদের খাদ্য কত বছর যাবত লালন পালন করতাছেন এদের বয়স প্রায় এগারো মাস আচ্ছা এগারো মাস কাঁচা ঘাস কি পরিমাণে খাবে এইটা কাঁচা গাছ গুলা একটা থাকায় হ্যাঁ আপনি এক গামলা খাও কাঁচা গাছ খায় দর্শক বন্ধুরা এক গামলা কাঁচা গাছ খায় আর দানা দারের মধ্যে ভাই কি কি খাবার খাওয়াইতেছেন দানা দারের মধ্যে চুকলা বসি সাইলেস চুকলা বসি সাইলেস আচ্ছা অনেকে তো আপনার এই যে কিছু কিছু আমরা দেখি অসাধু ব্যবসায়ী আছে যারা ব্যাপারীরা বেশি বেগে এই কাজটা করে আপনার এক দুই মাস গরু পালে মুরগার ফিট মাছের ফিট খাওয়া গরু আপনার হাতির মতো করে ফেলেছর এক বছরের গরু দ্বিতীয় বছর পাইলে কিন্তু আল্লাহ মতো ভালো দামে বিক্রি করছে আমার খামারে গরু থাকে এক দুইটা গরু প্রতি থাকে তো এবছর কি ভাই আপনার খামার থেকে যে বড় বড় যে তিনটা আছে দুই একটা কি রাখার চিন্তা ভাবনা আছে একটা চিন্তা ভাবনা আছে একটা চিন্তা ভাবনা আছে দর্শক বন্ধুরা ওই গরুটা আমার মনে হয় বাংলাদেশে একটা ইতিহাস করবে আমরা একটি গরুটা দেখাই আপনাদেরকে এই গরুটা হাইট আছে আপনার সাতষট্টি ইঞ্চি আর বডিটার ওজন আছে প্রায় এখনই এগারোশো কেজির মতো তো দর্শক বন্ধুরা দুইটা গরু ভাই একসাথে তো সংগ্রহ করছিলেন মোহাম্মদ ভাই আচ্ছা তো এই গরুটা এখন ওজন আছে কেমন ভাই প্রায় এগারোশো কেজি

কারণ আপনার খামার তো ভাই প্রতি বছর মাসাল্লা দু একটা বড় বড় মানে দেশ দশ কাপ অনুগর এটা glabber কাছে মনে হয় ভালো লাগে না আমারও ভালো লাগে না দর্শক বন্ধুরা কারণ প্রতি বছর বাইরে ভিডিও করিํานวน বাইরের মধ্যে 5 6 বছরের ইতিহাসে আপনার মোহাম্মদ ভাই রেকর্ডই কেউ ভাঙতে পারে নাই এত বড় বড় গরু তৈরি করে আর প্রতি বছরই দুই একটা এরকম থাকে হাতির মতো গরু তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানেন গরুটা কেমন আর গোটা মাশাআল্লাহ অনেক শক্তপোক্ত আর বড়ি তো দেখতে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তো ভাই এখন গোটা

দাম কত রাখছেন এর দাম চাই 11 লাখ টাকা 11 লাখ দাম টমোটো বটে আমার মনে হয় রিজনেবলি আছে কারণ দর্শক বন্ধুরা দেখেন বলে এই দেখেন আগে গরু দেখবেন পরে দাম দাম চাইনা কমেন্ট করবেন কারণ এখানে দাম চাইছে ভাই দাম চাইলেই কিন্তু দিয়ে দিতে হয় না আর এরকম গরু বড় বড় এক গতে আপনার 15 লাখ 20 লাখ টাকা কিনে হয়

দেখা যেন কথা কমেন্ট করে বা আপনারা দামদর করে যে মোবাইলে দেখা দামদর করে দরকার নাই দর্শক বন্ধুরা মোবাইলে গরু দেখা দেব ছাগল আর থাও এই গরু বুট্টা আমার হাতের মত না শান্ত ভাই টাইন্না লম্বা করে লাইছে ঠিক আছে না আপনারা আগে বাস্তবে দেখেন যে শান্ত ভাইয়ের কথার লগে মিল আছে কিনা তারপরে গরুর দামদর করবেন গরু কিনবেন ইনশাআল্লাহ 2024 সাল কামাবে ইনশাআল্লাহ এই বাংলার নবাব বামন ভাইয়ের সবচেয়ে বড় গরু